হ্যাঁ, আপনারা থাম্বনেলে যা দেখতে পাচ্ছেন বাংলাদেশি ইউটিউবারদের জন্য তা সত্যি হতে যাচ্ছে। এখন মাত্র 500 সাবস্ক্রাইবার হলেই ইউটিউবারদের মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। চলুন ইউটিউবের নতুন রিকোয়ারমেন্ট আমরা দেখে আসছি। ইউটিউব রিসেন্টলি 5 ডেজ এগো এই পোস্টটাতে দেখুন, 5 দিন আগে নতুন ইউটিউবের মনিটাইজেশন রিকোয়ারমেন্ট পুরো আপডেট করছে। এখানে বলা হচ্ছে হ্যাভিং 500 সাবস্ক্রাইবার্স, 3 পাবলিক আপলোড ইন দ্য লাস্ট 90 ডেজ, অ্যান্ড এইদার 3,000 ওয়াচ আওয়ার্স ইন দ্য পাস্ট ইয়ার, অর 3 মিলিয়ন শর্ট ভিডিওস শর্ট ভিউস ইন দ্য লাস্ট 90 ডেজ। তার মানে এখানে মাত্র 500 সাবস্ক্রাইবারের প্রয়োজন, যেখানে আমাদের আগে প্রয়োজন ছিল 1,000 সাবস্ক্রাইবার মিনিমাম। 3 পাবলিক আপলোডস ইন দ্য লাস্ট 90 ডেজ, মাত্র 3 মাসের মধ্যে 3টা ভিডিও দিলেও চলবে, সেগুলোর যদি রিচ আসে তাহলে পাওয়া যাচ্ছে মনিটাইজেশন। এন এদার 3 এবং 3K ওয়াচ আওয়ার্স ইন দ্য পাস্ট ইয়ার, মাত্র 3,000 ঘন্টা ওয়াচ টাইম, অর 3 মিলিয়ন শর্ট ভিউস, অথবা মাত্র 3 মিলিয়ন শর্ট ভিউস তাও 3 মাসের মধ্যে। এটা হচ্ছে ইউটিউবের নতুন মনিটাইজেশন রিকোয়ারমেন্ট। চলুন আমরা দেখে আসি আগে কী পরিমাণ আমাদের রিকোয়ারমেন্ট পূরণ করতে হতো। আগে আমাদের মিনিমাম 1,000 সাবস্ক্রাইবার পূরণ করতে হতো 1 বছরের মধ্যে, তার সাথে সাথে পূরণ করতে হতো 4,000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা যদি 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না হয় তাহলে মিনিমাম 10 মিলিয়ন ভিউস 90 দিনের মধ্যে শর্ট ভিডিওতে। তো এখনও পর্যন্ত এটা অ্যাভেলেবেল, আমার 500 আপ সাবস্ক্রাইবার হওয়ার পরেও আমার এখনও এটা পূর্ণ হয় নাই 500। এর কারণ হচ্ছে বাংলাদেশে এখনও পর্যন্ত এটা সরাসরি মনিটাইজেশন দিয়ে দেয়নি, আরও কিছু সময় লাগবে, হয়তো 1 সপ্তাহ, 5 দিন বা 1 মাসও লাগতে পারে এরপর। তাহলে এখন কোন কোন দেশ এই রিকোয়ারমেন্টের মধ্যে ইউটিউব মনিটাইজেশন পাচ্ছে চলুন দেখে আসি। এখন যে দেশগুলো মাত্র 500 সাবস্ক্রাইবার দিয়ে ইউটিউব মনিটাইজেশন পেয়ে যাবে, সেই দেশগুলো হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা, তাইওয়ান এবং সাউথ কোরিয়া। তবে বাংলাদেশেও এই রিকোয়ারমেন্টের মধ্যে মনিটাইজেশন পাওয়াটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি পরবর্তী ভিডিওতে এই আপডেট আপনাদের জানাবো। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।